নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি কাজের কথায় আসি, যে আজকে পুরো ভোট এবং সেই দিন দিনভর পুরো ভোটের যে ছবি আমরা দেখলাম তা শহর কলকাতার নাগরিক, শিক্ষিত নাগরিক শহর কলকাতায় যারা ভীষণ রকমের রাজনীতি সচেতন, ভোট সচেতন, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নিয়ে সচেতন, আজকে কী ছবি দেখলাম আমরা দিনভর। এই সমস্ত ছবি আমরা সারাদিন ধরে দেখেছি, তার পাল্টা কোথাও জয়েন্ট সিপির বক্তব্য শুনেছি শান্তিপূর্ণ নির্বাচন, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছি, যে কোথাও কোনো ফুটেজ প্রকাশ্যে আসলে অবিলম্বে শাস্তি দেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছি, কলকাতা পুলিশ অসাধারণ কাজ করেছে। দিনভর কী ছবিগুলো দেখলাম আমরা, সেই ছবিগুলো দিকে নজর রাখা যাক। কথায় আছে সকাল বলে দেয় আপনার সারাদিন কেমন যাবে। ঠিক আজ কলকাতা পুরো ভোটের সকাল জানান দিচ্ছিল ঠিক কীভাবে ভোট হতে চলেছে। বিরোধীরা জানাচ্ছেন যে আশঙ্কা ছিলই, কিন্তু পরিস্থিতি তার থেকেও ভয়ঙ্কর হলো। বিরোধীদের আশঙ্কা সত্যি করে খাস কলকাতায় রাজ্যের রাজধানীতে পুরসভা দখলের লড়াই কার্যত রণক্ষেত্রে পরিণত হলো। সকাল থেকে আমি একবার দেখে নেব ছবিগুলো। বোমাবাজি, বুথ দখল, ছাপ্পা ভোট, সিসিটিভি ঢেকে দেওয়া, বিরোধীদের মারধরের অভিযোগের তালিকায় কিছুই বাদ গেল না কলকাতা পুরসভা নির্বাচনী। বিরোধীদের মত যে এটা অবাধ ভোট না বলে বরং অবাধ ছাপ্পা ভোট ভোট বলা ভালো। কলকাতায় পুরো ভোটের দিনে শেষেও রক্ত ঝরলো রক্তাক্ত ভোটার। টাকি বয়েজ স্কুলের সামনে বোমা বিস্ফোরণে উড়ল ভোটারের পা। এক কলকাতার পুরো ভোটে যখন বারুদের গন্ধ, তখন পরোক্ষে হলেও বিরোধীদের একজোট করলো শাসক দল। পুরো ভোটে লাগাম ছাড়া হিংসার অভিযোগ তুলে সামনে এলো বিরল দৃশ্য, বিরোধিতায় বিরোধী ঐক্যের ছবি বটতলা থানার সামনে। বঙ্গ রাজনীতিতে বিরল দৃশ্য তো বটেই, কারণ অবস্থানে একযোগে বাম, কংগ্রেস, বিজেপি কর্মী নেতারা। সতর্ক রয়েছে, সতর্ক অন্য বার্তাও তো দেওয়া হচ্ছে। আজকে তো প্রথমবার আমরা দেখলাম যে এতদিন পর্যন্ত যেখানে শাসক দলের তরফ থেকে সবসময় সমস্ত অভিযোগ অস্বীকার করা হতো, আজকে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কোনো অভিযোগ সেখানে উড়িয়ে দেওয়া হচ্ছে না, যদি প্রকৃত প্রমাণ থাকে, ভিডিও ফুটেজ থাকে, তাহলে প্রকৃত অপরাধীরা শাস্তি পাবেন। একটা সোজা মেসেজ, সহজ বার্তা, স্ট্রং বার্তা কি দেওয়া হচ্ছে না? সেক্ষেত্রে আপনি কি এটাও কি অস্বীকার করবেন যে বার্তা দেওয়া হচ্ছে যে কোথাও কেউ এই ধরনের অপরাধ করলে, এই ধরনের অশান্তির ব্যাপার তৈরি করলে কেউ রেয়াত পাবেন না, তৃণমূল কংগ্রেসের কেউ হলেও, কর্মী হলেও রেয়াত পাবেন না, এই বার্তাও তো দেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ দেখানো হলে উনি ব্যবস্থা নেবেন। নরদত্ত ভিডিও ফুটেজ আছে, নিন অভিষেক কুমারের বিরুদ্ধে ব্যবস্থা, সৌগতারের বিরুদ্ধে ব্যবস্থা কে বারণ করেছে? একটা কথা বলি স্বর্ণালী, আপনারা মনে থাকবে আমরা যখন ছোটো ছিলাম দূরদর্শনে একটা ওই মাইকেল বলে একটা পুতুলকে দেখাতো মাঝে মধ্যে, যে মালিকের কোলে বসে থাকতো, বেসিক্যালি তার মালিক ঠোঁট চিপে কথা বলতো আর মাইকেলের ওই পুতুলটার মুখটা নড়তো মাইকেলের ওই মালিকের কোলে বসে। অভিষেক ব্যানার্জিকে দেখে আমার ছোটোবেলা সেই মাইকেলের কথা মনে পড়ে যায়। প্রশান্ত কিশোর হচ্ছে পুতুলের মালিক আর অভিষেক ব্যানার্জি হচ্ছে কোলে বসে থাকা পুতুল। প্রশান্ত কিশোর কথা বলছে, অভিষেক ব্যানার্জি ঠোঁট নড়ছে। প্রশান্ত কিশোরের কোলের পুতুল কী বললো আমার তাই নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আমি একটা কথা এখানে আপনাকে বলি, প্রথম কথা যে বটতলা থানায় আপনারা যেটা দেখালেন যে তিনটে দল মানে তিন বিরোধী দল তারা একসাথে কী বলে অবস্থান করেছে, ঘেরাও করেছে, সেটা নাকি হচ্ছে বিরাট ঐক্য হয়ে গেছে ইত্যাদি। তো মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী, তো বটতলা থানার তিনটে দরজা বানিয়ে দিন, তিনটে গেট বানিয়ে দিন থানার, তো তিনটে গেটে তিনটে দল বসবে। তো আছে থানার একটা গেট, ওই থানা এলাকায় গণ্ডগোল হয়েছে, থানার গেটে অবস্থান হচ্ছে, তো সেখানে কোন দল থাকলো না থাকলো, তৃণমূলেরও কেউ যদি ভোট দিতে গিয়ে ভোট না দিতে পারে পেটে থাকেন, তিনি ওখানে বসে অবস্থান করবেন, তাদের জোট না যে পার্লামেন্টেও তো সব দল একসাথে বসে থাকে, এটা তো কোনো কাজের কথা না। আমি আপনাকে কতগুলো কথা বলি, আমি দেখলাম আজকে যথারীতি ববি হাকিম বললেন, এবং এটা ববি হাকিমের ভাষা না, এটা শাসকের ভাষা, এটা এটাই আমরা দেখে আসি পঞ্চায়েতের পরেও দেখেছি, আমরা বিধানসভার পরেও দেখেছি, যে আমাদের এদের সাথে মানুষ নেই, আমাদের সাথে খুব মানুষ আছে, তাই বোম পড়ছে, তাই এই হচ্ছে, এবং যা বোম পড়ছে, যা খুন হচ্ছে, যা গুলি চলছে, সব হচ্ছে নাকি বিরোধীরা করেছে। না, মানুষ নেই সেটা তো প্রমাণ পাওয়া গেছে, উনি তো বলছেন যে বিগত নির্বাচনের নিরিখেই বলা হচ্ছে। আমি এটাই বলছি আপনাকে, প্রথম কথা হচ্ছে ভোটগুলো কিরমভাবে করবে, সারাদিন ধরে রক্ত ঝরবে, মানুষ ভোট দিতে পারবে না, তারপর সেই ভোটের ফলাফল বেরোনোর পরে সেই ভোটের ফলাফলকে দেখিয়ে এরা বলবে যে অতএব আমরা যা করছি সব জাস্টিফাইড, এই বলে পশ্চিমবাংলারা টেট এসএসসির টাকা কামাবে, এই বলেরা পশ্চিমবাংলায় খাল বিল পুকুর ভরাট করবে, এই বলেরা পশ্চিমবাংলায় চাল চুরি করবে, ত্রিপল চুরি করবে, এই বলেরা পশ্চিমবাংলায় মহিলাদেরকে ধর্ষণ করবে, এই বলেরা পশ্চিমবাংলাকে বোমা বারুদের সাম্রাজ্য বানাবে, এদের যাবতীয় অন্যায় অত্যাচার অনাচার যা আছে সারা বছর ধরে বলে যাবে, কই আগের ভোটে তো প্রমাণ হয়ে গেছে আমরা তো এত সিট পেয়েছি, আপনারা তো পাননি, মানুষ আমাদের সঙ্গে আছে, সিটগুলো আসছে কীভাবে এইভাবে। আমি বলছি এই ভিশিয়াস সার্কেলটা আর কতদিন চলবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন ফুটেজ দেখতে চান, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনাদের ক্যামেরায় এখন ধরা যায় আজকে গুরুদাস কলেজের ফুটেজ, এটা 33 নম্বর ওয়ার্ড গুরুদাস কলেজে, বুথের ভেতর তৃণমূল কর্মীরা মই বেয়ে উঠে ওখানকার সিসি, এই যে আমি চালা দেখাচ্ছি, যদি আপনাদের ক্যামেরা এটা ধরা পড়ে, গুরুদাস কলেজের ভেতর আপনাদের ক্যামেরাটা যদি জুম ইন করে, আমি মই বেয়ে উঠে তৃণমূল কর্মীরা এই যে সিসিটিভি ক্যামেরার সামনে কাগজ দিয়ে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিচ্ছে, আমি আর একটু রিমাইন্ড করছি, সিসিটিভি ফুটেজে তো সিসিটিভি ধরা পড়ে না। হ্যাঁ, এই বুথের ভেতর
এইচবি দেখিয়েছি আমরা, এইচবি দেখিয়েছি এবং আমরা মইবে উঠে সিসিটিভি ক্যামেরার সামনে কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি দেখাচ্ছি তো ফুটেজ। নিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা কি ব্যবস্থা নেবেন? আরে আজকের ফুটেজ যদি ফুটেজ দেখাতে হয় তাহলে 2014 অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে ডায়মন্ড হারবার এমপি হয়েছেন তারও তো ফুটেজ মজুদ রয়েছে মিডিয়ার ঘরে। তো সেই ফুটেজ দেখিয়ে তো সবার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্সপেল করতে হবে। এবং আমি এটা দেখছি, এটা মানে এটাই হয়, এটা বুড়োধারী ছেলে এখন এত বছর বয়স হয়ে গেল তার এখনও টিভিতে পরিচয় দিতে হয় মুখ্যমন্ত্রী ভাইপো বলে, তার তো এই ম্যাচুরিটিই হবে। আমি দেখছি যে দাঁড়িয়ে বলছে ত্রিপুরায় আমি দাঁড়িয়ে বলছে ত্রিপুরায় তো এরকম ভোট হয়েছে দু সপ্তাহ আগে, তিন সপ্তাহ আগে প্রার্থীরা ভোট দিতে পারেনি। পশ্চিমবাংলায় যদি একটা আজকে কলকাতায় যদি দেখান কোথাও যে প্রার্থীরা ভোট দিতে পারেনি তাহলে আমরা ব্যবস্থা নেব। তার মানে পশ্চিমবাংলায় কি কলকাতায় 144টা ওয়ার্ডে কোনো একটা দলের 144 জন প্রার্থী যদি ভোট দিতে পেরে থাকে তাহলে যথেষ্ট। সে দলের সমর্থকরা ভোট দিতে পারলো কি না পারলো তাতে গণতন্ত্রের কিছু যায় আসে না। এই বলছি এরা এরা নেতা দাঁড়িয়ে কথাটা বলছে, এরা হচ্ছে আমাদের রাজ্যের নেতা, এদের কথা দেখিয়ে আবার মানে প্রচার হয় যে ভোটের আগে তৃণমূলের হৃদয় পরিবর্তন হয়েছে, বিবেক জাগ্রত হয়েছে, অভিষেক ব্যানার্জি বলে দিয়ে পিসফুল। দেখুন আমি একটা আমি লাস্ট একটা কথা বলছি জার্নালি, আমরা জানতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ফালতু কথা ছেদ কথা, যে লোকটা নিজে খুন করে ডায়মন্ড হারবার এমপি হয় তার অধিকার নেই অন্য লোককে বুদ্ধ দখল করতে আটকানোর। কিন্তু আমাদের করুণা হয় সেই সব লোকেদের কথা ভেবে, সেই সব মানুষের কথা ভেবে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনে ভেবেছিল যে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে। কেন জানেন সর্ণালী, আমি আপনাকে খুব আন্তরিকভাবে একটা কথা বলছি, আমি দলমত নির্বিশেষে পশ্চিমবাংলায় ফেয়ার ভোট হবে সেটা দেখার জন্য ইলেকশন কমিশন রয়েছে, মিডিয়াকে বলা হয় ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি তারা রয়েছে, পুলিশ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন, সবচেয়ে বড় কথা মানুষের জাগ্রত বিবেক রয়েছে। এই সব কিছু ফেল করে যাবে। অনুব্রত মণ্ডল যদি বলে পঞ্চায়েতে ভোট হবে না তো পঞ্চায়েতে ভোট হবে না, অভিষেক ব্যানার্জি যদি বলেছে পুরসভায় ভোট হবে তো পুরসভায় ভোট হবে। আলটিমেটলি বাংলার মানুষ ভোট দিতে পারবেন কি পারবেন না এটা নির্ভর করবে তৃণমূল কংগ্রেসের দলীয় সিদ্ধান্তের উপর, কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি তার পরিণতিও আপনারা দেখছেন। আলটিমেটলি অনুব্রতই যাই বলুক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলুক, কারণ দেখুন একটা কথা আমি চিরকাল বলে এসেছি, বারবার করে বলে এসেছি যে একটা ওয়ার্ড জেতা না। আজকে আপনাকে বলি হনুমানের মতো উঠে ওখানে কাগজ আছে সিসিটিভির সামনে, নিক ব্যবস্থা এখন তো জেলের বাইরে কেন, সকালের ঘটনাটা এটা 8-10 ঘন্টা কেটে গেছে, সেটাই কি টার্গেট ছিল? খুব স্পেসিফিক্যালি আমার বক্তব্য, যাই হোক রেজাল্ট যাই হোক, মানে আমি একটা জায়গাও বিরোধীদের ছাড়বো না, একটা ওয়ার্ডও যদি বিরোধীরা জিততে না পারে সমস্ত ওয়ার্ড আমাদের চাই, এটাই এটাই কি আলটিমেটলি মূল মোটো ছিল, মূল উদ্দেশ্য ছিল? ভোট তো গণতন্ত্রে মানে ক্ষমতা দখলের মাধ্যমে মানুষের সেবা করার একটা প্রতিযোগিতা, এবং কে ক্ষমতা দখল করবে এই লক্ষ্যটাকে সামনে রেখেই, অবজেক্টিভ টার্গেটটাকে সামনে রেখেই তো ভোট হয়। তাহলে সেখানে তো পরাজয়ের আগে থেকে গ্লানি গায়ে হাতে মেখে নেওয়াটা তো কোনো কাজের কথা না, বরং সব দলই জেতার জন্য লড়ে। 144 আমি আপনার সঙ্গে 100% একমত, 144 100% ওয়ার্ডে জেতার লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছে এবং সেরকমভাবেই তৃণমূল কংগ্রেস কাজ করেছে। তৃণমূল কংগ্রেস তার কথা নিয়ে তার কাজ নিয়ে মানুষের কাছে গেছে, এবার মানুষ বিচার করবে। মারধরের প্রয়োজন পড়লো কেন সুপ্রিয়, বোম মারার প্রয়োজন পড়লো কেন, মীনা দেবী পুরোহিতের মতো একজন বর্ষিয়ান পলিটিশিয়ান তার ব্লাউজ ছেড়ে দেওয়ার প্রয়োজন পড়লো কেন? নিঃসন্দেহে দু একটা ঘটনার কথা উঠে এসেছে ক্যামেরায়, এবং বোম যে বিশেষ করে বলছেন একটা জায়গায় বোম পড়েছে 36 নম্বর ওয়ার্ড, আমি যদি খুব ভুল না বলি 36 নম্বর ওয়ার্ডে পুলিশ কিন্তু গ্রেফতার করেছে এবং দেখা যাচ্ছে যে গ্রেফতার হয়েছে, প্রথমত সে একজন সামাজিক দুষ্কৃতী এবং দ্বিতীয়ত রাজনৈতিক পরিচয় তিনি একজন কংগ্রেস কর্মী, সেটা আমি তো বলতে পারবো। অধীরবাবু এটা বলবেন পুলিশকে কালীঘাটের সশস্ত্র বাহিনী মনে হচ্ছে, আমি আসবো 17 প্লিজ বলুন। প্রথম কথা হচ্ছে আজকের এই ঘটনা তো এরপরে প্রমাণিত হবে আদালতে ইত্যাদি, তবে আমাকে আপনাদের মনে করাই একটা এক্সাম্পল যে ধূপগুড়িতে একটি মেয়েকে ধর্ষণ করে তার তাকে খুন করে তার মৃতদেহ রেল লাইনের ধারে ফেলে রাখা হয়েছিল। এই আজকে কলকাতা মেয়েটির পরিবার যার নামে যাদের নামে অভিযোগ করেছিল দেখা গেল তাদের নামে অভিযোগ তোলা হয়নি বলে ধর্ষকরা কেউ গ্রেপ্তার হলো না, মেয়েটির বাবা এবং ভাই গ্রেপ্তার হলো। মমতা ব্যানার্জির পুলিশের এই কাজ আমরা দেখেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর কথা বলেছেন যে কলকাতা পুলিশ বেস্ট, কলকাতা পুলিশের বলেছেন শ্রেষ্ঠ, মিত্র ইনস্টিটিউশনের সামনে দাঁড়িয়ে কিসের মধ্যে শ্রেষ্ঠ বলেনি। বেসিক্যালি উনি যেটা বলতে চেয়েছেন যেটা বলতে ভুলে গেছিলেন তা হচ্ছে তৃণমূলের যত গণসংগঠন রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তৃণমূলের যাবতীয় গণসংগঠনের মধ্যে কলকাতা পুলিশ শ্রেষ্ঠ, সেই সার্টিফিকেট দিদি আজকে দিয়েছেন। আজকে পুলিশের ভূমিকা আমরা দেখেছি সারাদিন ধরে সর্ণালী, পুলিশ যদি না চাইতো বা আমি কালকেও আপনাকে বলছিলাম কাল না পরশু কলকাতা পুলিশের যে ক্ষমতা আছে এটাকে আমরা কেউ অস্বীকার করি না, কিন্তু এই পুলিশকেই আমরা দেখেছি পুলিশ কমিশনারকে খালি পায়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পূজায় প্রসাদ বিতরণ করতে, এই পুলিশকে আমরা দেখেছি ভবানীপুর থানায় গিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন, ওসির চেয়ারে বসে গুন্ডা ছাড়াচ্ছেন, সোনালী গুহ খানার ভিতর ঢুকে পুলিশকে বরাহনন্দন বলছেন, বলে জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো বলে একটি বিশেষ প্রজাতির প্রাণীর বাচ্চা বলছে, সে তো অনুব্রত মণ্ডল বলেছেন পুলিশকে বোম মারুন, গাড়িতে বোম মারুন।
এবং তারপর সে বউ মারাও হয়েছে। সুতরাং পুলিশের চেহারা আমরা দেখেছি, পুলিশের চেহারা আমরা জানি, পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে মানে সবাই জানে। রাজনৈতিক প্রশ্নে পুলিশের হাতে এখানে বিরোধীরাই গ্রেপ্তার হয় এবং তৃণমূলের গুন্ডারা থানায় গিয়ে পুলিশকে কানায় গোড়া থাপ্পড় মারে। আমি আমার এটা খালি আমি সিপিএম বলে বলছি না, আমার খারাপই লাগে জানো। পুলিশ মার খেলে মনে হয় যেন পুলিশ মন্ত্রী মার খাচ্ছে, পুলিশ থাপ্পড় খেলে মনে হয় যেন পুলিশ মন্ত্রী কানায় গোড়া থাপ্পড় খাচ্ছে। এটা আমার দেখতে ভালো লাগে না, আমি সেই কারণে কথাটা বলছি।